আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য খুবই হেলদি একটি জুসের রেসিপি। আশা করি আজকে জুসটি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আজকের এই সিম্পল জুসের রেসিপিটি শুরু করা যাক। এই জুসের জন্য আমি নিয়েছি মালটা, নিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারফুল, একদম সবুজ ফ্রেশ মালটা, যেটা একদম ফরমালিন ফ্রি। এখন আমি ভালোভাবে ধোলাই করে নিয়েছি। এখন আমি উপরের ছোলাটা রিমুভ করে নিব। রিমুভ করে স্লাইস করে নিব। খেয়াল রাখতে হবে যেন সবুজ অংশটা না থাকে কভার রিমুভ করার পর, না হয় এটা স্বাদ একটু তিতে আসবে। এখন আমি এগুলোকে স্লাইস করে নিচ্ছি, তাতে খুব সহজে ভিতর থেকে বিচিগুলো রিমুভ করা যাবে। দেখতে পাচ্ছেন এভাবে বিচিগুলো রিমুভ করে নিতে হবে। এভাবে আমি তিনটা মালটা থেকে মোটামুটি সবগুলো সিড বের করে নিয়েছি, হয়তো এক দুটো থাকতে পারে ভিতরে। এখন একটি ব্লেন্ডার জারে আমি দিয়ে দিচ্ছি মালটা, তারপর পানি দিয়ে দিচ্ছি নর্মাল পানি এক গ্লাস। আপনারা চাইলে এখানে ঠান্ডা পানিও দিতে পারেন। একদম সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, চিনি যে যতটা মিষ্টি খেতে চান তবে চিনির পরিমাণ কম খাওয়াটাই বেটার। আমি এখানে দিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ। তারপর এটাকে আমি ব্লেন্ড করে নেব। খুবই স্মুথলি করতে হবে। এখন এটাকে আমি ছেঁকে নেব। দেখতে পাচ্ছেন খুব সহজে খুবই হেলদি একটি জুস রেসিপি তৈরি হয়ে গেল। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এই গরমে আপনারা চাইলে এই হেলদি জুসটি খেতে পারেন, আর যারা ঠান্ডা খেতে পছন্দ করেন তারা চাইলে আইস দিয়ে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আবার নিয়ে আসবো নতুন কোনো রেসিপি, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।